আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, লোকমান হাকিম কে ছিলেন, যার প্রশংসা স্বয়ং আল্লাহতালা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, এবং লোকমান হাকিমের সেই মহামূল্যবান উপদেশ যা তার পুত্রকে দিয়েছিলেন সে সম্বন্ধে আজকে আমরা আপনাদের জানাবো, যা শুনে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। লোকমান হাকিম কোনো নবী কিংবা রাসুল ছিলেন না, তিনি একজন নীতিবান ধার্মিক বান্দা ছিলেন। আল্লাহ তাকে এতটাই সম্মানিত করেছেন যে পবিত্র কুরআনে তার নামে একটি সূরা আছে। বিভিন্ন সূত্র থেকে শোনা যায় লোকমান হাকিম হযরত দাউদ আলাইহিসসালামের সমসাময়িক ছিলেন। হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামের সময়ে তিনি জীবিত ছিলেন। লোকমান হাকিম মিশরের দক্ষিণাঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। দাউদ আলাইহিসসালাম যখন ক্ষমতায় এলেন তখন লোকমান ফিলিস্তিনে চলে আসেন, এবং হযরত দাউদ আলাইহিসসালাম এবং পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করেন। লোকমান হাকিম অত্যন্ত জ্ঞানী ছিলেন, এবং দূর দূরান্ত থেকে মানুষেরা তার কাছে পরামর্শ নিতে আসত। অনেক আলেমের মতে লোকমান হাকিম একজন দাস ছিলেন এবং তার মনিব তার সাথে দুর্ব্যবহার করত, কিন্তু পরবর্তীতে সে যখন লোকমানের জ্ঞানের কথা বুঝতে পারল তখন সে লোকমানের সাথে ভালো ব্যবহার করত। লোকমানের প্রতি সন্তুষ্ট হয়ে একদিন সেই মনিব তাকে মুক্ত করে দেন, এবং এভাবেই তিনি স্বাধীন হন। এক বর্ণনায় শোনা যায় একদিন সেই মনিব লোকমানকে একটি ভেড়া দেন, এবং ভেড়াটিকে জবাই করে ভেড়ার দেহের সবচেয়ে ভালো ভালো অংশগুলো তার কাছে আনার নির্দেশ দেন। এরপর লোকমান ভেড়াটিকে জবাই করেন এবং এর জিহ্বা ও হৃৎপিণ্ড তার মনিবের কাছে নিয়ে আসেন। পরের দিন মনিব লোকমানকে আবারও একটি ভেড়া দেন, এবং একে জবাই করে এর থেকে সবচেয়ে নিকৃষ্ট অংশগুলো তার কাছে নিয়ে আসতে বললেন। লোকমান হাকিম ভেড়াটিকে জবাই করে সেদিনও এর জিহ্বা এবং হৃৎপিণ্ড তার মনিবের কাছে নিয়ে আসেন। এই ঘটনায় তার মনিব খুবই বিস্মিত হন এবং জিজ্ঞেস করলেন, কিভাবে এই দুইটি জিনিস একসাথে সর্বোৎকৃষ্ট ও নিকৃষ্ট অংশ হতে পারে? তখন লোকমান হাকিম উত্তর করেন, জবান ও হৃদয় একই সাথে সবচেয়ে পবিত্র অঙ্গ এবং সবচেয়ে কুলসিত অঙ্গ হতে পারে। এই দুই অঙ্গ দেহের সবচেয়ে সুন্দর অঙ্গ, এবং একই সাথে এরাই আবার বান্দার চরিত্রের উপর নির্ভর করে সবচেয়ে কুৎসিত অঙ্গে পরিণত হতে পারে। জবান ও হৃদয় ব্যবহার করে একজন মানুষ সকলকে তার কাছে টেনে নিতে পারে, আবার সবাইকে দূরেও ঠেলে দিতে পারে। লোকমানের জ্ঞানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বারবার তার প্রশংসা করেছেন। লোকমান হাকিমের তার নিজ পুত্রকে দেওয়া উপদেশ দেওয়ার ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করেছেন। লোকমান হাকিম তার পুত্রকে বলেছিলেন, হে পুত্র, কখনোই কাউকে আল্লাহ শরিক করবে না, এর চাইতে গুরুতর অপরাধ পুরো জগতে কিন্তু আর নেই। হে আমার সন্তান, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, অতপর তা যদি পাথরের ভেতর অথবা আকাশে কিংবা ভূগর্ভেও লুকায়িত থাকে, তবে আল্লাহ তা কিয়ামতের দিন হিসাব নিকাশের জন্য উপস্থিত করবেন, কারণ আল্লাহ গুপ্ত বিষয়ে জানেন, সব কিছুর খবর রাখেন। আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন, আল্লাহর কাছ থেকে লুকিয়ে থাকা সম্ভব নয়। আমরা প্রতিনিয়ত কি করি কি বলি সব কিছুই আল্লাহ তাআলা জানেন, আল্লাহর কাছ থেকে কোনো কিছুই গোপন করা সম্ভব নয়। এরপরে লোকমান হাকিম তার পুত্রকে আবার বলেন, হে পুত্র, নামাজ কায়েম করো। খেয়াল করে দেখুন, লোকমান হাকিম কিন্তু নামাজ পড়ার উপদেশ দেননি, তিনি বলেছেন নামাজ কায়েম করো। নামাজ এমন একটি জিনিস যা শুধুমাত্র আমাদের দায়িত্ববোধ থেকে পড়লেই হবে না, নামাজকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি, আমাদের কল্যাণের জন্যই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার বিধান দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি অন্তর থেকে নামাজ কায়েম করি তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করি। যখন আমরা নামাজ পড়ি, সেজদায় যাই, তখন কিন্তু আমাদের চিন্তা থাকে যে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বর্তমানে মুসলমানদের একটা বড় অংশ নামাজে হেলাফেলা করে, এবং নামাজ পড়লেও তা অন্তর থেকে কায়েম হয় না। নামাজ কিন্তু প্রতি বেলায় 5-10 মিনিট যাই নামাজে দাঁড়িয়ে থাকা নয়, নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একটি পথ। নামাজ আমাদের জীবন পরিবর্তনের একটি পথ। নামাজে দাঁড়িয়ে যেমন আমরা আল্লাহকে স্মরণ করি, তেমনি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে। লোকমান হাকিম এবার তার পুত্রকে বলেন,
সৎকর্মের নির্দেশ দিবে আর অসৎকর্ম নিষেধ করবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং একই সাথে তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে। এতে করে যত বাধা বিপত্তি আসুক না কেন ধৈর্য ধারণ করতে হবে। জীবনে শুধু আমরা ভালো কাজই দেখতে পারব এমনটা কিন্তু নয়, ভালো কাজের সাথে সাথে অনেক খারাপ কাজও আমাদের চোখের সামনে ঘটে যাবে। সুখের সাথে সাথে আমাদের জীবনে দুঃখেরও দেখা মিলবে। আমাদের জীবনে যাই ঘটুক না কেন ধৈর্য হারালে চলবে না। যদি পুরো সমাজ কোনো অন্যায় কাজে লিপ্ত থাকে তাহলে পুরো সমাজকে অন্যায় থেকে ফেরানো আপনাদের কাজ, এবং মনে রাখবেন অনন্ত চেষ্টা করা আপনাদেরই কাজ আর এটাই ইবাদত। আপনি যদি ভাবেন যে আপনি একা গুনাহমুক্ত জীবন করতে পারলেই বেঁচে যাবেন তাহলে কিন্তু ভুল, কারণ সমাজে গুনাহ থেকে ফেরানোর চেষ্টা না করে আপনি প্রমাণ করলেন সমাজের উপর আপনার কোনো দায়বদ্ধতা নেই। এতে করে আপনিও অপরাধী ব্যক্তির সমান হবেন এবং এহেন কর্মকাণ্ডের কারণে যখন আল্লাহর গজব আসবে তখন পুরো সমাজের উপর আসবে। লোকমান হাকিম তার পুত্রকে আরও বলেন, অহংকারবশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে ঊর্ধ্বভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। গর্ব করা মোটে উচিত নয়। যাদের অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিজেকে কখনো অন্যদের থেকে সেরা মনে করা যাবে না। যারা এরকম চিন্তা করে আল্লাহর দৃষ্টিতে তারাই নিকৃষ্টতম। যখন আপনি হাঁটবেন তখন শান্তভাবে হাঁটবেন, যখন কথা বলবেন নম্র গলায় কথা বলবেন, মানুষকে সম্মান করবেন। উঁচু গলায় কথা বলা অভদ্রতা প্রকাশ করে। মনে রাখবেন উচ্চ স্বরে চিৎকার শুধুমাত্র গাধাই করে থাকে। হে বৎস, অতিরিক্ত মাখামাখি পরিহার করবে, কারণ অতিরিক্ত মাখামাখি ঘনিষ্ঠজন থেকে দূরে সরিয়ে দেয়। হে বৎস, অতি ক্রোধ বর্জন করো, কারণ তা প্রজ্ঞাবান ব্যক্তির অন্তকরণকে ধ্বংস করে দেয়। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে। লোকমান হাকিম অত্যন্ত জ্ঞানী হওয়ার মূল কারণ হচ্ছে তিনি মধ্যপন্থা অবলম্বন করতেন। অনেক আলেমের মতে লোকমান হাকিম মারা যাওয়ার পর তাকে ফিলিস্তিনেই দাফন করা হয়। আবার অনেকেই বলেন তাকে আসলে ইয়েমেনে কবর দেওয়া হয়েছিল। যাই হোক না কেন, লোকমান হাকিমকে তার জ্ঞান প্রজ্ঞা ও ধার্মিকতার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছিলেন। আমরা যেন আমাদের জীবনে লোকমান হাকিমের মতো নীতিবান জ্ঞানী হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।